মানে এমন একটা কিছু। হ্যাঁ, হোয়াটস আপ গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকের ব্লগের সাবজেক্ট হচ্ছে, আমি ব্লগ শুরু করে দিছি অলরেডি, আগে কবে একটু আগে করে দিছি আমি আমার মতো করে। হে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ এক জিনিস ভালো লাগে নাকি? এটা যে দেখালা একটা বউ, একটা বউ, একটা বউ ভালো লাগে নাকি? গ্রামের মেয়ে চম্পা শহরের মেয়ে রুম্পায় পরিণত হয়েছে, তাকে একটু সাউথ সিটি শপিং মলের হাওয়া খাওয়াবো না, মানে এখান থেকে কিছু কিনা দিব না, এটা একদম ড্যাম শিওর থাকো তোমরা, যে এসিতে যে ফ্রিতে হাওয়া খাইতেছি এটাই অনেক। আর এসিতে আমরা যে হাওয়া খাইতেছি এইটার বিল যারা কিনতেছে তারা সঙ্গে দিতেছে, ওইদিকে তাকানো, ওইদিকে তাকানো না, এটি অনেক দাম। সাউথ সিটিতে জিনিসপত্র এত ভালো লাগে কেন বলো তো? কারণ এইখানে প্রত্যেকটা শোরুমে লাইটিংগুলো এত সুন্দরভাবে করা, এই জিনিসটাই বাইরে যখন নর্মাল দোকানে একটা বাল্বের আলোতে দেখা হবে তখন হয়তো অতটা সুন্দর লাগবে না, কিন্তু এখানে এত সুন্দর ঝাঁচকচকে লাইটের মাঝখানে ওই জিনিসটাকে বেশি গ্ল্যামারাস লাগছে। আমার একটা জুতো পছন্দ হয়েছিল কিন্তু ওইটার দাম ছিল 6,000 টাকা, তখন আমি ওর ভিডিওর ভিউয়ের সাথে কম্পেয়ার করলাম, পরে বললাম থাক। বান্দা না কবি কবি বড় মজবুর হয়ে যাতা হ্যায়। আমি এইখানে দেখবো কিন্তু জিনিস কিনবো, ও গড়িয়াহাট হাতিবাগান আর কোথায় কোথায় যে সস্তা জিনিস পাওয়া যায় আমি দেখছি, মানে শুনছি ওখান থেকে কিনবো। কেমন লাগলো? ভালো ভালো, বড় লোকের চাই। আমি যাই, আমি জারাতে ঢুকি, আমি আরও অনেক ব্র্যান্ডে ঢুকি, নর্মালি গরিব 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 বলে একটা আওয়াজ আসে। আমি মধ্যবিত্ত ফিল করতে এবং মধ্যবিত্ত নিজেকে বারে বারে বলতে কখনোই আমি ছোট ফিল করি না। আমরা খেয়ে এলাম, লাঞ্চ করে এলাম, তো বলে এটা ভেবো না যে আমরা রোজ রোজ বাইরে খেতে যাই। বাড়িতে খাবার খেতে 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 ওনার হাতে রান্না খেতে খেতে যখন জিভে একটা শ্যাওলা পড়ে তখন 2-3 মাসে একবার, তবে না এটাই আর কি মারলাম। ও এখন এত ভালো রান্না করে, এখন আর বাইরে খাইতে যেতে ইচ্ছা করে না, বাইরে খাই না আর কি। খুব সুন্দর রান্না করে, এগুলো বলতে হয় মাঝে মধ্যে। যাই হোক বন্ধুগণ, সামনে পয়লা বৈশাখ, সবাই খুব ভালো থাকো, সুস্থ থেকো, খুব এনজয় করো, আর শপিং হয়ে গেলে সেই নতুন জামা কাপড় পরে ফেসবুকে ছবি আপলোড করো, দেখব। আর হ্যাঁ, নববর্ষের শপিং থেকে আমার একটা কথা মনে পড়লো, ও বিয়ের আগে আমার জন্য শপিং করতে গিয়েছিল, হ্যাঁ, তার সেই শপিং এর কথাটা ওর মুখ থেকে শোনো বলো। মানে বিয়ের শপিং ছিল, এটা বিয়ের শপিং ছিল, বিয়েতে একটা সেট দিতে হয় তো মেয়ের বাড়ির থেকে, ছেলে মানে যেটা পরে বিয়ে করতে বসবে সব নতুন থাকে, তো এখানে জাঙ্গিয়াও ছিল, তো জাঙ্গিয়া মা আর আমি শপিং করতে গেছি, তো আমি জকির জাঙ্গিয়া কিনবো, ওই দোকানটাতে ছিল না। আমি বললাম তুমি সামনে একটা শপিং মল আছে, আমি যাই, আমি ওখান থেকে যাই নিয়ে যাই, নিয়ে আসি। এবার আমি তো সাইজ জানি না, ওকে মনে কল করলাম, ফোন তুললো না। তারপরে শপিং মলে যে থাকে না স্টাফ, তো একটা মেয়েকে বললাম এরকম জাঙ্গিয়া লাগবে, তো বললো সাইজ, আমি তো সাইজ জানি না, তো ওইদিকে একটা ছেলে ছিল, বললাম ওই ধরনেরই হবে, বলে কি দিদি তুমি আমাকে ছবি দেখাও তাহলে আমি বুঝতে পারবো। তো ছবি, ওর ছবি বের করে দেখাইছি, তো মেয়েটা পাশের, ওর পাশে আর একটা মানে আরেকজন স্টাফ ছিল ওর বান্ধবী, ওকে ডাকে নিয়ে এসে বলে কি দেখ তো এটা মিনময়দা না, বলে কি হ্যাঁ, বলে কি ওই দেখ মিনময়দার জন্য জাঙ্গিয়া কিনতে আস। তো আমি তো লজ্জায় পড়ে গেছি, ওরা সবাইকে ডাকিয়ে ডেকে বলতে দেয় ওরা মিনময়দার জন্য জাঙ্গিয়া কিনতে আসে, আমি এত লজ্জায় পড়ি। তারপরে তো কদিন পর বিয়ের ব্লগ দেখে ওরা বুঝতে পারছে। যাই হোক, নববর্ষে তোমাদের প্রচুর জাঙ্গিয়া হোক, শুভেচ্ছা রইল। যখনই ভাবি ব্লগ করবো তুমি ন্যাংটা হয়ে থাকো, অর্ধ ন্যাংটা হয়ে থাকো। একজন ব্লগ দেখতাম আমার খুব ভালো লাগতো, তার একটা কথা আমার ভালো লাগছিলো, তুমি যাও তুমি তাই দেখাবে, কম করো না বেশি করো না, তাহলে ব্লগ লোকের ভালো লাগবে। তো যাই হোক, যেটা বলছিলাম ব্লগ অনেকটা লবণের মতো, বেশি হলেও ভালো লাগবে না, কম হলেও পাইন চালাবে। শোনো না, আমরা দুর্গাপূজার সময় ব্লগ করছিলাম, হ্যাঁ, তার কিছু ফুটেজ আমার কাছে আছে, সেগুলা এই ভিডিওর এই ব্লগের মধ্যে লাগাই দিবা। হ্যাঁ অবশ্যই, ফুটেজ অবশ্যই তো দিব না, সাগর নাই তো কি করবি, আর সাগর দেখি আছে, আর এই যে কোচবিহারের এক অপদার্থ, এই যে চড়া ভাবেই করতেছি, আমাকে কেমন লাগছে গাইস, শাড়িটা আমি একা একাই দোকান থেকে গিয়ে কিনেছি, এখন পরেছি, উনি দেখেছে কেমন হয়েছে শাড়িটা, শাড়িটা ভালোই যে, আর আমি পুরনো জামা পরতেছি, এটা কেমন লাগতেছে বল। এটা আমি কোন এক দুর্গা পূজার আগে তোমাকে দিয়েছিলাম, 3 বছর আগে, দুর্গা বিয়ের আগে দিয়েছিলাম, 3-4 বছর আগে। তো তুমি
যদি গিফটটা হতো আমি আমি কি করবো? আমার তো কিছু করার নাই, কিছু আনবো, আনার পর পরে বলবে কি পছন্দ হয় নাই, পয়সা নষ্ট, এটা সেটা। আমি দুই মানুষের কিনতে ইচ্ছা করে না এরকম তো না, কিন্তু একজনে যদি দুজনেরটা মিলে একবারে কিনে ফেলায় তাহলে আরেকজনের কিনার মতো সামর্থ্য থাকে। চতুর্থীর দিন বাড়াইছি ঘুরতে, আজকে হচ্ছে অষ্টমীর দিন সকালবেলা অঞ্জলি দিতে বের হইলাম। যেইখানে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে সারা পশ্চিমবঙ্গের সব মণ্ডপ দেখে ফেলা যায়, সেইখানে মণ্ডপে গিয়া হুদায় ভিড় করাটা বিলাসিতা মাত্র। এটা অনেক পুরানা, অনেক পুরানা যোগ এগুলা। আজকে যেটা অঞ্জলি দিলাম সেটা হচ্ছে আমাদের একদম পাড়ার ক্লাব নবজাগ্রত সংঘ। এই ক্লাবের সাথে একদম ছোটবেলা থেকে, ছোটবেলা ওই ক্লাবে নাটক করা, ক্রিকেট খেলা, বর্ষাকালে ফুটবল খেলা। ওই ক্লাবটা খুবই মানে সাংস্কৃতিক চর্চার ছোটবেলার একটা কেন্দ্রবিন্দু ছিল আমাদের ওই পাড়ার মধ্যে। খুব মিস করি, এখন তো এরকম নাটক টাটকও হয় না। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, আর 6 মাস পরে ধরুন দুর্গা পূজা আসবে। আমার মুখটা দেখা, আমার মুখটা দেখা, দাড়ি ধরে চুলদাড়ি পেকে গেছে বলে দেখতে এখন খারাপ হয়ে গেছে বলে সবই দেখা দিলাম। এখন এখন আমার মুখ দেখাতে ইচ্ছা করে না বন্ধুগণ। আমার জীবনটা কেমন হয়ে গেছে বলতো, এই যে আমার দাড়ির মতো সাদা কালো, রঙিন নয়। যাই হোক, রঙিন থেকে মনে পড়লো তোমাদের হোলি কেমন কাটলো, হোলি খেয়ে মাল খেলেছে তো? আগে যখন মানুষ ওই যে মেয়েদের যখন শ্বশুরবাড়ি থেকে দেখতে আসতো, ওরা ওড়না কিংবা শাড়ির আঁচল এরকম করতো, আর তুমি সবসময় এরকম করো। আমার এটা অপারেশন এটা করতে করতে গেঞ্জিটা ছিঁড়ে গেছে। এটা না, সব সব গেঞ্জি সব গেঞ্জি ও এরকম করে আর ভাবে এইটা আর আরো যত, এই যে ভালোভাবে দেখো যে ছিঁড়ে গেছে, এটা আমার একটা অভ্যাস। আমি যখনই কিছু চিন্তা করি বা কিছু ভাবি তখন আমার হাতের মধ্যে যে গেঞ্জিটা নেই এরকম করে প্যাঁচাইতে থাকি। এটা প্যাঁচালে কি হয়, আমার বুদ্ধির প্যাঁচগুলো খুলে আমার ধীরে ধীরে ব্যাপারটা ক্লিয়ার হয়। আচ্ছা, তোমাদের মনে প্যাঁচটা আছে? আমি আমি এটা বলতে চাই, আমার মনে প্যাঁচ নাই, কিন্তু প্যাঁচালা লোক যদি আমার সামনে আসে আমি সেটা যদি বুঝতে পারি তাহলে তার থেকে আমি 2 কিলোমিটার দূরে চলে যাই, পারলে এমন জোরে একটা কিক মারি, কিক মারি। ওর নাম রাখছি আমি রাগেশ্বর, একটু পর পর আগে যায়, নাম রাখছি কি রাগেশ্বর, জটিলানন্দ, টক্সিকেন্দ্র, এগুলো সব আমি ওর নাম রাখছি। ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।